এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। দেখো এই প্রশ্নটার কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর স্বাস্থ্য দপ্তরের কাছে নেই বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। বিসিরায় শিশু হাসপাতালের এক নার্স, বছর 25 তার বয়স, আজকে তিনি টিকাকরণের যে কর্মসূচি তাতে অংশ নেন এবং টিকা তিনি নেন, সেরকমটাই সূত্রের খবর। এবং আচমকা তিনি আজকে অসুস্থ বোধ করেন, তিনি অচৈতন্য হয়ে পড়েছিলেন বলে হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। এরপরই বিসিরায় হাসপাতালের তরফে যোগাযোগ করা হয় স্বাস্থ্যভবনের সঙ্গে এবং বিসিরায় হাসপাতালের তরফ থেকে স্বাস্থ্যভবনের নির্দেশে যোগাযোগ করা হয় এনআরএস মেডিকেল কলেজের সঙ্গে এবং তারপরই এনআরএসের ক্রিটিক্যাল কেয়ার বিভাগে ওই নার্সকে নিয়ে আসা হয়েছে। এবং এই মুহূর্তে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিসিরায় শিশু হাসপাতালের ওই নার্স। এখন এই তার এই শারীরিক অসুস্থতার সঙ্গে এই এই টিকার কোনো সম্পর্ক আছে কি না তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তার এই অচৈতন্য হয়ে পড়ার সঙ্গে এই টিকার কোনো সম্পর্ক আছে কি না স্পষ্ট নয়। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, দুটির মধ্যে কোনো যোগসূত্র আছে কি না সেটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়, এমনটাই বক্তব্য স্বাস্থ্যভবনের। যদিও এই মুহূর্তে ওই নার্সকে এনআরএসের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে, জরুরি বিভাগ থেকে তাকে নিয়ে যাওয়া হয়েছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে, তাকে ভর্তি রেখে তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেরকমটাই এনআরএস হাসপাতাল সূত্রে আমরা জানতে পারছি। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত স্বাস্থ্যভবনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকে দুপুরবেলা রামপুরহাট মেডিকেল রামপুরহাটে এক স্বাস্থ্যকর্মী, তিনি টিকা নেওয়ার পর তার মৃদু উপসর্গ দেখা গিয়েছিল, সেরকমটাই আমরা স্বাস্থ্যভবন সূত্রে জানতে পেরেছিলাম। তারপর থেকে আর কারোর অসুস্থতা বা কোনো রকম উপসর্গ টিকা নেওয়ার পর হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। যেটা সন্ধ্যাবেলা আমরা জানতে পারলাম যে বিসিরায় হাসপাতালের এক নার্স, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন, অচৈতন্য হয়ে পড়েন, তাকে নিয়ে আসা হয়েছে। কি কারণে তিনি অসুস্থ হয়ে পড়লেন, আদৌ তার সঙ্গে টিকার কোনো সংযোগ রয়েছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় সন্দীপ। কলকাতার বিভিন্ন জায়গায় আজকে টিকাকরণ হয়, তেমন হয় চেতলাতেও, সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। আজ থেকে শুরু হলো দেশজুড়ে করোনার ভ্যাকসিনেশন, চেতলাতে রয়েছে এবং চেতলাতেও কিন্তু করোনার যে টিকা সেই টিকা দেওয়ার কাজ চলছে। যারা যারা করোনার টিকা নিচ্ছেন, যে রকম নির্দেশিকা রয়েছে ড্রাই রানতে, যেমন যেমন বলা হয়েছিল যে টিকা নেওয়ার পরে 30 মিনিট ওয়েটিং জোনে, যে জায়গা ওয়েটিং জোন রয়েছে সেই ওয়েটিং জোনে অপেক্ষা করতে হবে। এবং সেই মতোই কিন্তু যারা টিকা নিচ্ছেন, টিকা নেওয়ার পর ওয়েটিং জোনে অপেক্ষা করছেন। দেখতে পাচ্ছি একেবারে সামনের সারিতে যারা লড়াই করেছিলেন চিকিৎসকেরা, সেই চিকিৎসকদের কিন্তু আজকে করোনার টিকা দেওয়া হলো, স্বাস্থ্যকর্মীদেরকে করোনার টিকা দেওয়া হলো। প্রথম টিকা নিলেন আপনি এবং আপনি নিজে করোনায় আক্রান্ত হয়েছিলেন, আজকে অনেকটা রিল্যাক্স লাগছে, চিন্তা তো ছিলই সকলে। আমি নভেম্বরে ইনফেক্টেড হয়েছিলাম, আজকে ভ্যাকসিন নেওয়ার পর 30 মিনিটস অলরেডি আমার ওভার, কোনো রকম সাইড এফেক্টস যেটা আমরা বলি AEFI কিছুই আমাদের হয়নি, ইভেন আমরা উনিও নিয়েছেন কিছুই আমরা ফিল করিনি। পরিবার বা আত্মীয় পরিজনদের জন্য চিন্তা ছিল একটা এই করোনা কালে, আজকের এই ভ্যাকসিন নেওয়ার পর কতটা রিল্যাক্স লাগছে বা ভ্যাকসিন আসার পরে? খুবই রিল্যাক্স লাগছে আজকে, আর মনে হচ্ছে যে বাড়িতে গিয়ে সবাইকে এরপরে ভ্যাকসিন নেওয়ার জন্য আরো উদ্বুদ্ধ করতে হবে। নিশ্চয়ই সেফ মনে হচ্ছে, কিন্তু এবার একটা আমি পার্সোনালি চাই যে আমরা হেলথ ওয়ার্কার, ফ্রন্টলাইন ওয়ার্কাররা ভ্যাকসিন পাচ্ছে, কিন্তু এখন একটা এম হবে যে জেনারেল পাবলিকের জন্য একটু তাড়াতাড়ি কিছু ব্যবস্থা করতে হবে আমাদেরকে। ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে।